আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে তো আজকে দুই এবং দুই হাজার বাইশ সালের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জৈব যোগের যে অধ্যায়টা রয়েছে সেটা নাকি অনেক একটা জটিল অধ্যায় আপনাদের কাছে মনে হয় বাট আমি তাদেরকে আজকে রিকোয়েস্ট করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন জৈব যৌগ আপনার কাছে একদম সহজ কাতারে নাম লেখাবে ইনশা আল্লাহ তো মনোযোগটা অত্যন্ত বেশি লাগবে এটাই আমি আপনাদের কাছে আশা করবো এবং সেটা অবশ্যই আমাকে দিবেন তো আজকে আমরা কি কি আলোচনা করছি একটু দেখেন জৈব যৌগর সম্পর্কে হালকা কিছু ধারণা আগে আমরা নিব তারপরে প্রতিস্থাপক সম্পর্কে ধারণা করব প্রকারভেদ নামকরণ ছোট থেকে বড় অর্থাৎ যে নামকরণগুলো আপনাকে জানা বাধ্যতামূলক তাছাড়া জৈব যোগ আপনার কাছে সহজ কখনোই হতে পারবে না সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে তো আমরা সবাই যেন দ্রুত যুক্ত হয়ে যায় সেই যুক্ত হওয়ার ক্ষেত্রে আমরা সবাই একটু সাহায্য করব আমাদের বন্ধু বান্ধবীদেরকে আমরা সবাইকে একটু ট্যাগ করতে পারি মানে মেনশন করতে পারি অথবা আমরা ভিডিওটা শেয়ার করতে পারি যাই হোক তাহলে আমরা আলোচনাতে চলে যাচ্ছি আমরা প্রথমত জানবো যে জৈব যোগ জিনিসটা আসলে কি জৈব যোগের আর নাম আছে সেটা কেউ কি জানেন আমাকে একটা জানান দেখি কে কে জানে জৈব যৌগের আরও একটা নাম আছে সে নামটা আসলে কি দেখি কে কে জানাতে পারে জৈব যোগের আরও একটা নাম আছে সে নামটা আসলেই কি না বাংলাতে জানিয়েছে অনেকজন অর্গানিক কেমিস্ট্রি হাইড্রোকার্বন ফ্যাটি অ্যাসিড অর্গ্যানিক কেমিস্ট্রি জীবাশ্ম জ্বালানি হাইড্রোকার্বন কে কে হাইড্রোকার্বন বা বেশ কিছু নাম সবাই মেনশন করছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে ইয়াস অর্থাৎ জৈব যৌগের আরও একটা নাম যেটা আমরা বলতে পারবো সেটা হচ্ছে হাইড্রোকার্বন অর্থাৎ এই হাইড্রোকার্বন কথাটার ভেতরেই কিন্তু এই জৈব যৌগ জিনিসটা মিশে আছে একটু লক্ষ্য রাখেন হাইড্রোজেন এবং কার্বন মিলে আসলে যে সমস্ত যৌগগুলো গঠিত হবে তাদেরকে আমরা জৈব যৌগ বলে থাকি মানে আমরা আজকে আলোচনা করব সেই বিষয়গুলো যেগুলো আমাদের খুব ভালো করে জানতেই হবে দেখেন তাহলে আমাদের হাইড্রোজেন আর কার্বন মিলে যে যৌগটা গঠিত হবে সেগুলোকে আমরা বলবো জৈব যৌগ যেমন দেখি আমরা তারপরে তাহলে এই যে কার্বন রয়েছে ছক্কা হাইড্রোজেন রয়েছে কার্বন রয়েছে হাইড্রোজেন রয়েছে আমরা তাহলে এটাকে জৈব যৌগ বলবো আমরা তাহলে জৈব যৌগ বলবো স্যার জৈব যৌগতে কি শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেনই থাকতে হবে অন্য কেউ থাকতে পারে না যেমন আমি যদি বলি স্যার যে সি সি এল ফোর তাহলে এখানে কার্বন রয়েছে আবার এখানে রয়েছে ক্লোরিন আছে চারটা তাহলে তো এখানের ক্ষেত্রে কার্বন আর হাইড্রোজেন নাই তাহলে কি এটা জৈব যৌগ নাকি জৈব যৌগ নয় সেটা আমি চিনতে পারছি না এটাও কিন্তু একটা জৈব যৌগ অর্থাৎ জৈব যৌগের ক্ষেত্রে শুধুমাত্রই যে কার্বন অ্যান্ড হাইড্রোজেন মাস্ট থাকতেই হবে সেটা কিছু ক্ষেত্রে অগ্রাহ্য অর্থাৎ কিছু কিছু জায়গাতে কার্বন এর সাথে হাইড্রোজেন যুক্ত না হয়ে অন্য কোনো মৌল যুক্ত হতে পারে স্যার কী কী যুক্ত হতে পারে তাহলে আমাদেরকে একটু ভালো লাগতো শুনে কয়েকটা নাম বলি সেগুলো একটু ভালো করে শুনে রাখেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এ চারটাই আমরা আপাতত মনে রাখি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিন যুক্ত হবে যখন ফ্লোরিন যুক্ত হবে তখন আমরা তাকে বলবো ফ্লোরো ক্লোরিন যুক্ত হলে আমরা তাকে বলবো ক্লোরো আর যদি ব্রোমিন যুক্ত হয় তাহলে আমরা বলবো ব্রোমো আয়োডিন যুক্ত হলে বলবো আমরা আয়োডো তো তাহলে আমরা বুঝতে পারলাম এটা যে জৈব যৌগ মূলত হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের একটা সংমিশ্রণ তবে সেখানে কার্বনের সাথে হাইড্রোজেন না থেকে অন্য কোনো মৌল যেমন চারটা মৌল শিখলাম সেগুলো থাকতে পারে তাহলে মাস্ট একটা জিনিস থাকতেই হবে সেটা হচ্ছে কার্বন অর্থাৎ জৈব যৌগ হতে হলে তাহলে মাস্ট কার্বন থাকতে হবে আমরা সেটাই বলতে পারি আশা করছি আমার স্টুডেন্টরা জৈব জৈবযোগ কি জিনিস এ সম্পর্কে ক্ষুদ্র একটা ধারণা নিতে পেরেছে তো এখন আপনাদের কাছে একটা প্রশ্ন হবে সেটা হচ্ছে এটা যেমন এস ও ফোর তারপরে সি ও টু এস ও ফোর অ্যান্ড সি টু আমি এটাকে বলি এ অ্যান্ড এটাকে বলি বি তাহলে এ দুইটার মধ্য থেকে কোনটা জৈব যৌগ কোনটা অজৈব যৌগ নাকি কোন কোনোটাই জৈব যৌগ বা দুটাই অজৈব যৌগ সেটা আমাকে জানাতে হবে সাদি স্যার আসছে থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আমার বোর্ডটা কেমন কেমন লাগছে একটু মনে হচ্ছে মানে বোর্ডটা আজকে মানে পানি দিয়ে মোছা হয়েছে তো এই যে জায়গাগুলো একটু কেমন কেমন লাগছে আচ্ছা দীপ্ত পাওয়াল বলেছে দুটোই অজৈব তারপর আফিফা বলেছে যে এ বি অজৈব জনি ভুল ইয়াতে আছে ইসলামের পথে বলেছে বি জৈব যৌগ সালফেট জৈব গো কার্বন ডাইঅক্সাইড অজৈব আচ্ছা রাহাত বলেছে দুটোই অজৈব যৌগ যাই হোক এখন অনেক ক্ষেত্রেই জানাতে চাচ্ছেন দুটোই অজৈব যৌগ আবার কেউ একটু কনফিউশনে রয়েছে তাহলে এই দুইটার উত্তর আমরা লাস্টের দিকে গিয়ে একদম ফাইনালি খুঁজে পাবো ইনশাল্লাহ তো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনারা আপনাদের ভেতরে যে এই প্রশ্নের উত্তরটা কনফিউশন তৈরি করেছিল সেটার উত্তর করতে পারছেন নাকি পারছেন না সেটা আপনারা নিজে থেকে বুঝে ফেলতে পারবেন ওকে যাই হোক তাহলে আমরা ক্লাসে প্রবেশ করি আমাদের জৈব যোগের যে প্রতিস্থাপক বিষয়টা আছে সেটা আমাদেরকে জানতে হবে অর্থাৎ প্রতিস্থাপক কারা প্রতিস্থাপক হচ্ছে যে তারাই যারা একজনের জায়গা দখল করে তাকে তাড়িয়ে ফেলবে যে এলাকা ছেড়ে চলে যাও তোমার দরকার নেই এলাকাতে কিভাবে যেমন দেখি কার্বনের ক্ষেত্রে চারদিকে চারটা কি থাকে হাইড্রোজেন একেবারে তাকে ঘিরে রয়েছে প্রোটেকশন দিয়ে রয়েছে কার্বনকে ওকে অর্থাৎ কার্বনের এলাকা ঘিরে রাখছে চারজন হাইড্রোজেন 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 মানে আমরা বডিগার্ড দেখি না চারটা বডিগার্ড রয়েছে হাইড্রোজেনের এবার এই বডি গার্ডকে ভেদ করে যদি কেউ যাইতে পারে তাহলে কার্বনকে খুন করতে পারবে কথা বুঝতে পারছেন এবার এলাকার মধ্য দিয়ে বড় বড় মাস্তানের মধ্য থেকে ফ্লোরিন চলে আসতেছে বুক ফুলে একেবারে বুক ফুলে চলে আসলে এলাকার মধ্যে এবার চারটা হাইড্রোজেন প্রস্তুত ওই কোথায় বলছে কার্বনের কাছে যাবো কার্বনকে শেষ করে ফেলবো আজকে বলছে কি বললেন আমি হলাম যে ফ্লোরিন আর তোরা হলে যে হাইড্রোজেন আমি কিন্তু খুন করে ফেলবো কার্বনকে এখান থেকে দ্রুত এখন হাইড্রোজেন প্রোটেকশন অবশ্যই দিবে কিন্তু প্রথমত তো ফ্লোরিন বলবে আমি তো অনেক বেশি শক্তিশালী তুই এখান থেকে শেষ এলাকা ছেড়ে চলে যা তারপরে এখানে ক্ষেত্রে ফ্লোরিন এখানে জায়গাটা দখল করে ফেলবে তাহলে হাইড্রোজেন কে করলো কে জানো ফ্লোরিন তাহলে ফ্লোরিন হচ্ছে একটা প্রতিস্থাপক প্রতিস্থাপক এই জৈব যুগের ক্ষেত্রে অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আমরা জৈব যুগ অধ্যায় পড়তে যাই কিন্তু জৈব যৌগ অধ্যায় বুঝতে পারি না কেন আমাদের মানে সিরিয়ালগুলো একটু মেনটেন করতে হবে প্রথমত কি জানতে হবে তারপরে কি জানতে হবে এই মানে মেনটেনের বিষয়গুলো অবশ্যই থাকতে হবে তাহলে একটা হাইড্রোজেনকে শেষ করে ফেললো একটা ফ্লোরিন তাহলে এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারবে যে স্যার কেন আসলে হাইড্রোজেনকে ফ্লোরিন শেষ করতে পারবে কেন আসলে কি তার ক্ষমতা রয়েছে যে সে হাইড্রোজেনকে এখান থেকে সরিয়ে ফেলতে পারবে ইয়াস অর্থাৎ হাইড্রোজেনের চাইতে ফ্লোরিন হচ্ছে যে অধিক ঋণাত্মক মৌল অর্থাৎ যাদের ঋণাত্মকতা বেশি থাকে হাইড্রোজেনের চাইতে হাইড্রোজেনকে অপসরণ করার ক্ষমতা রাখে বাট সেখানে অবশ্যই যোগ গঠিত হতে হবে সেটা একটা শর্ত তো স্পেশিয়ালি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের নাম তো আপনাদেরকে শুনিয়ে দিলাম আমি তো এ কারণে বললাম যে ফ্লোরিন হচ্ছে যে অনেক বেশি মৌল হাইড্রোজেন আপনার পর্যসারণ ক্ষেত্রে গ্রুপ নাম্বারে একে অবস্থান করে ফ্লোরিন ক্লোরিন হাইড্রেন এগুলো সতেরো নম্বরে অবস্থান করে তো বাম থেকে যত ডানের দিকে যাওয়া যায় ততই কিন্তু তরিত্রিনাত্মকতার মান বাড়তে থাকে তো যেহেতু ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এগুলো এগুলোর তরিত্রণাত্মকতার মান বেশি তাই তারা কি করতে পারে হাইড্রোজেনকে আসার পরে খতম হাইড্রোজেন থেকে সরে যাও তো এখন আরো যদি একটা ফ্লোরিন আসতো আরো যদি একটা ফ্লোরিন আসতো আরো যদি একটা ফ্লোরিন আসতো তখন কিন্তু কার্বন দখলে চলে যেত কার ফ্লোরিনেরই দখলে চলে যেত জাস্ট একটু বোঝানোর জন্য একটু মজা করার জন্য আপনাদেরকে এভাবে বোঝালাম তাহলে প্রতিস্থাপক হচ্ছে তারাই যারা হাইড্রোজেনকে সরানোর ক্ষমতা রাখে আমরা এত ভেজালে যাব না কোনো সংজ্ঞা জানার দরকার নাই আমি ফিল করতে পারছি কিনা পড়াটা এটাই হচ্ছে আমার দেখার বিষয় কথা ক্লিয়ার আশা করি কোনো সমস্যা হচ্ছে বুঝতে নাকি ক্লিয়ার আমাকে একটু জানাবেন প্লিজ কে 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 বলেছে ক্লিয়ার রাতুল পান্ডে ক্লাস করাতে হবে আসলে কিছু করার নেই স্যার এসেছি এসে হাজার এমসি কে হ্যাঁ অবশ্যই এটা আমরা এগারো অধ্যায় শেষ করব তো এগারো অধ্যায়ে সর্বমোট তিনটা ক্লাস হবে আপনাদের তিনটা ক্লাস শেষ করার পরে আপনাদের শুরু করব আমি আপনাদের এই এমসি কো আলহামদুলিল্লাহ সবারই ক্লিয়ার হয়েছে সেটাই বুঝতে পারছি হুম এবার আসেন জৈব প্রকারভেদ নিয়ে দেখেন বেশি কিছু প্রকারভেদ আমরা না আমাদের যেটুকু জানার দরকার বা যেটুকু জানলে আমার কাছে যথেষ্ট আমি সেটুকু আপনাদেরকে জানাচ্ছি হ্যাঁ জৈব যৌগের অতগুলো প্রকারভেদ আপনার জানতে হবে না দেখেন আমি জাস্ট যতটুকু জানাচ্ছি আপনার ভেদরে ফিল চলে আসবে পড়ার জৈব যৌগ তো জৈব যৌগকে আমরা প্রথমত দুই ভাবে ভাগ করে থাকি হুম একটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে অ্যালিফেটিক অ্যারোমেটিক আমি বেশি কিছুতে নিয়ে যাবো না চিন্তা করি না যে স্যার এগুলো তো সব পড়াচ্ছে সবাই পড়াচ্ছে এগুলা প্রকার ভেদে এটা সেটা শেষ না আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্য অবশ্যই জানতে হবে এগুলো অ্যারোমেটিক তাহলে অ্যালিফেটিক যৌগ আর অ্যারোমেটিক যৌগ এই দুই ভাগ করা হয়েছে তাহলে কথা হচ্ছে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক এর মানেটা কি একটু আমাদেরকে হালকা করে জানতে হবে অ্যালিফেটিক শব্দটি অ্যালিফা থেকে এসেছে গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে চর্বি জাত মানে চর্বি হতে যে সমস্ত যৌগগুলো পাওয়া যাবে সেগুলো হলো আপনার অ্যালিফেটিক জৈব যৌগ আবার বলছি অ্যালিফেটিক শব্দটি আপনার গ্রিক শব্দ অ্যালিফা থেকে এসেছে যার অর্থ হলো চর্বি জাত অর্থাৎ চর্বি হতে প্রাপ্ত তাহলে যে সমস্ত জৈব যৌগগুলো চর্বি হতে পাওয়া যাবে তাদেরকে আমরা বলবো অ্যালিফেটিক জৈব যৌগ এবার অ্যারোমেটিক যৌগ কোনগুলা অ্যারোমেটিক হচ্ছে যে কি অ্যারোমা মানে সৌরভ মানে সুগন্ধি সৌরভ যেটাকে বলা হয় স্পেশিয়ালি তো এটাও গ্রিক শব্দ আপনার অ্যারোমা থেকে এসেছে যার শব্দের অর্থ হচ্ছে যে সৌরভ বা সুগন্ধযুক্ত তাহলে সাধারণত বোঝা যাচ্ছে যে অ্যালিফেটিক যৌগগুলোতে আপনার সুগন্ধ বা দুর্গন্ধযুক্ত মানে যৌগগুলো থাকে না অ্যারোমেটিক যৌগ যেগুলো রয়েছে সেগুলোতে সাধারণত তাহলে সুগন্ধ বা দুর্গন্ধ এই সমস্ত জিনিস থাকবে আচ্ছা স্যার এটা কি একেবারে সঠিক যে তাহলে অ্যারোমেটিক যৌগর মধ্যে যতগুলো যৌগ রয়েছে সবগুলো কি তাহলে সুগন্ধযুক্ত হবে বা দুর্গন্ধযুক্ত হবে এরকমই কি না এখানে বেশিরভাগ হচ্ছে যে সুগন্ধযুক্ত বা দুর্গন্ধযুক্ত আছে আর কিছু কিছু যৌগ আছে যেগুলোর সুগন্ধও নেই দুর্গন্ধও নেই এবার আছেন অ্যালিফেটিকের মধ্যে কি তার সালে মানে কোনো ধরনের আপনার সুগন্ধ বা দুর্গন্ধ নাই আছে কিছু কিছু বাট বেশিরভাগ যৌগতে তেমন কোনো সুগন্ধ বা দুর্গন্ধ নেই তা আমরা বেশিরভাগ যেটা সেটাই ধরার চেষ্টা করব। তো অ্যালিফেটিক যৌগ আর অ্যারোমেটিক যৌগের মধ্যে মূল পার্থক্যটা আসলে কোথায় আমি কিভাবে চিনবো যে স্যার আমাকে দুইটা যৌগ লিখে দেওয়া হয়েছে এবারে দুইটা যোগের মধ্যে কোনটা অ্যালিফেটিক যোগ আর কোনটা অ্যারোমেটিক যৌগ আমি কিভাবে বুঝবো সেটা বোঝার জন্য জাস্ট একটা কথা মনে রাখবো আমরা সেটা হচ্ছে যে অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত চক্র আকার গঠন করে থাকে এবং এখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে ভালো করে বুঝবেন অ্যারোমেটিক যৌগগুলোতে আপনার মানে কার্বন চক্র গঠন করে থাকে কীভাবে স্যার একটা উদাহরণ দেন কার্বন 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 দেখেন চক্র গঠন করে থাকে এখানে একটা দেন একটা দিবন্ধন একটা ফাঁকা দেয় আর একটা একটাতে ফাঁকা দেয় আবার আর একটা দেখেন এই যে চক্র এটার নাম তো আপনার বলতে পারবেন দেখি কে কে বলতে পারে দেখি এটার নাম কে কে বলতে পারে এটার নাম কি বলে কেয়া বলেছে বলেছে আকাশ বড় বলেছে বেনজিন মাহমুদ আস বলেছে বেনজিন ইসলামের পথে বলেছে বেনজিন দেলো আর আমার নামে নাম বেঞ্জিন জানিয়েছে শাহিনা আক্তার বলেছে বেনজিন জয় আহমেদ বেঞ্জিন আকাশ বড়ুয়া বলেছে যে মাস্ট বেঞ্জিন ও বা আপনার কনফিডেন্ট আছে ভেরি গুড বেঞ্জিন তাহলে বেঞ্জিন আ রাইট আনসার হ্যাঁ এটার নাম হচ্ছে বেঞ্জিন তাহলে দেখেন তো যে কার্বনগুলো চক্র গঠন করে আছে এবং কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে মানে বেশিরভাগ যৌগ বলতে গেলে নাইনটি ফাইভ পারসেন্ট যৌগ যেগুলো আপনার চক্র গঠন করে থাকে অ্যারোমেটিকে আর অ্যালিফেটিকে সাধারণত চক্র গঠন করে না তবে কিছু কিছু ক্ষেত্রে করে সেগুলো আজকে জানতে পারবেন ইনশাল্লাহ তাহলে আমরা সাধারণত জাস্ট লিখি কার্বন 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 এটাকে বলা হয় প্রান্তীয় কার্বন এটাকে বলা হয় প্রান্তীয় কার্বন অর্থাৎ শুরুর এবং শেষ আপনি যেটাই বলেন না কেন এটা যদি শুরু ধরেন এটা শেষ এটা যদি শেষ ধরেন এটা শুরু বুঝতে পারছেন অথবা আপনি যদি এটা শুরু ধরেন এটা শেষ এরকম এগুলো হচ্ছে বলা হয় প্রান্তীয় কার্বন তাহলে প্রান্তীয় কার্বনগুলো যুক্ত হয় না তাহলে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক চেনার জন্য জাস্ট আপনি এই দুইটা প্রসেস আপনার ভেতরে মনে রাখবেন যে অ্যালিফেটিক যৌগগুলো সাধারণত চক্র গঠন করে না আর অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত চক্র গঠন করে ঠিক আছে এগুলো পার্থক্য অনেক সময় এসে থাকে তো দেখেন অ্যালিফেটিকের মধ্যে আমরা জাস্ট পার্থক্যটা দুইটা জানবো মানে দুইটা পার্থক্য দরকার আপনাদের বেশি পার্থক্য দরকার নাই অ্যালিফেটিকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে যে সম্পৃক্ত সম্পৃক্ত আর এটা হচ্ছে অসম্পৃক্ত তাহলে সম্পৃক্ত কোনগুলো আর অসম্পৃক্ত কোনগুলো সম্পৃক্ত হচ্ছে যেখানে আপনার কার্বন কার্বন এবং এক বন্ধনে যুক্ত থাকে স্যার এভাবেই থাকে না আরো অনেকগুলো দিয়ে থাকতে পারে জাস্ট আপনি সম্পৃক্ত মানে এটাই মনে রাখবেন কার্বন এবং কার্বনের মাঝে শুধুমাত্র এক বন্ধন থাকবে আর অন্য কিছু নয় কার্বন এবং কার্বনের মাঝে এক বন্ধন থাকবে স্যার অসম্পৃক্ত তাহলে কি হতে পারে কার্বন এবং কার্বনের মাঝে ডাবল বন্ড থাকতে পারবে অথবা কার্বন এবং কার্বনের মাঝে ত্রিপুল বন্ড থাকতে পারবে স্যার এখানে তো আপনি একটাই ডাবল বন্ড দিয়েছেন বাকিগুলো কই আপনি বাকিগুলো দিতে পারেন কোনো সমস্যা নেই আর স্যার এখানে তো একটাই ত্রিপুল গুলো কোথায় আপনি আরগুলো তো দিতে পারবেন নাম শুধু চেঞ্জিং হবে একটা আমরা দিয়েছি দিয়েই বোঝার চেষ্টা করবো তাহলে জাস্ট আমি এখান থেকে একটু ভালো করে ক্লিয়ার করে আবার এটুকুই আপনি আগে ভালো করে জানেন বাকিগুলো আপনি দেখবেন যেমনিতে বেড়ে যাবেন তাহলে জৈব যৌগ হচ্ছে মূলত হাইড্রোজেন এবং কার্বন বা কার্বন হাইড্রোজেন বিশিষ্ট একটা যৌগ তারপরে জৈব যৌগকে যদি আমরা দুই ভাগে ভাগ করতে চাই তাহলে দাঁড়াবে একটা অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক তাহলে অ্যালিফেটিক কোনগুলো অ্যালিফেটিক হচ্ছে যে যেগুলো সাধারণত আপনার সুগন্ধযুক্ত নয় বা দুর্গন্ধযুক্ত নয় সাধারণত আর অ্যারোমেটিক হচ্ছে কোনগুলো যেগুলো সাধারণত আপনার সুগন্ধযুক্ত বা দুর্গন্ধযুক্ত তবে কিছু পার্থক্য থাকবে তারপরে অ্যালিফেটিক কে সরি আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত হলে কার্বন কার্বন এক বন্ধন হবে হবে অসম্পৃক্ত হলে কার্বন 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 ডাবল বন্ড বন্ড অথবা ওকে এবার এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে আচ্ছা দ্রুত উত্তর করতে হবে আপনাদেরকে আজকে বোর্ডের অবস্থাটা ভালো নয় আর যাক আজকের মতন একটু করে ফেলি আপনাদের কাছে আমার একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এটা একটা দিয়ে অন্তত মানে আপনারা চেক করতে চাচ্ছি আর কি মানে ধারণা কতটুকু আছে সি ফাইভ এইচ টুয়েলভ এটার নাম আসলে কি সি ফাইভ এইচ টুয়েলভ এটার নামটা আসলে কি আমাকে একটু জানাবেন প্লিজ দেখি কে কে জানাই ক্লাসে আজকে উপস্থিতি অতটা দেখতে পাচ্ছি না আপনারা আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করেন তারা যেন উপস্থিত হতে পারে এই অধ্যায়টার জন্য কিন্তু অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছিলেন মানে আমার ভাবনা ছিল যে আরও অনেক বেশি এখানে উপস্থিত হবে বাট নেই ইসলামের পথে বলেছে পেন্টেন রতন মল্লিক বলেছে পেন্টেন দীপ্ত পল বলেছে পেন্টেন মাহমুদা পেন্টেন আকাশ বড়ুয়া পেন্টেন আফিফা পারভিন কেয়া হোসেন আফরা পেন্টেন সবাই পেন্টেন মাসাল্লাহ ফ্যান্টাস্টিক ওকে জনি হান্ড্রেড এবার হান্ড্রেড পার্সেন্টে শুরু করছে মানে এখন ওর কথা হলো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো মানে কনফিডেন্টটা বাড়িয়ে নিল আর কি হ্যাঁ এটা নাম হচ্ছে পেন্টেন তাহলে দেখেন তো আমরা কি কি জানলাম আমরা জৈব যৌগ জানলাম তারপরে জানলাম প্রতিস্থাপক তারপরে জানলাম আমরা প্রকারভেদ কিছুটা প্রকারভেদ জেনেছি আরও প্রকার ভেতর রয়েছে বাট আমাদের যতটুকু প্রয়োজন আর যতটুকু পর্বতের ক্লাসগুলো বুঝে যাব সেটুকু আমরা জানলাম তারপরে জৈব যুগের এখন নামকরণে যাব। তবে নামকরণে যাওয়ার আগে আপনাদেরকে আপনাদেরকে এই যে এই চার্ট একেবারে এমনভাবে খাইতে হবে যাতে করে কখনো হজম না হয় একবার মনে করেন যে পলি ব্যাগে দিয়ে দিবেন পলি ব্যাগে দেওয়ার পরে পেটের মধ্যে দিবেন সরি মাথার মধ্যে এই যে দেখেন এটা যদি কেউ এটা মুখস্থ করে তাহলে এটা হচ্ছে সবচেয়ে বোকামির একটা কাজ এটাকে কি করতে হবে দেখেন মুখস্থ কণ্ঠস্থ ঠটস্থ আঙ্গুলস্থ মানে কি মুখস্থ মানে যে একেবারে সেট আপ আছে ঠিক আছে ফাঁকাস করে বাইরে চলে আসবে এরকম অবস্থা আর ঠটস্থ মানে কি একেবারে ঠোঁটের আগায় থাকবে কথা বুঝছেন বুঝছেন আর আঙ্গুলস্থ মানে কি যখন টিচারে লিখতে দিবে আপনার সমস্ত জিনিসগুলো অ্যাপ্লাই হয়ে আঙ্গুলে কাজ করবে আপনারা একেবারে তাহলে এই চারটা জিনিস দিয়ে আপনার এই সমস্ত জিনিসগুলো ক্লিয়ার করবেন মুখস্থ কণ্ঠস্থ ঠটস্থ এবং আঙ্গুলস্থ এই চারটা জিনিস দিয়ে করবেন অ্যালকেন সি এন এইচ টু এন প্লাস টু এল কেন সিএন এইচ টু এন প্লাস টু মানে মনে যদি না আসে চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে ভালো করে তারপরে এর নামে শেষে এন কথাটা থাকবে এন কথাটা থাকবে এগুলো মুখস্থ করবেন একটু অ্যালকিনের এর সূত্র হচ্ছে সিএনএইচ টু এন এর নামের শেষে এন থাকবে অ্যালকাইন হচ্ছে সিএনএইচ টু এন মাইনাস টু এর নামের শেষে আইন কথাটা থাকবে অ্যালকোহলের ক্ষেত্রে আর বললাম না আর বাকিগুলো বললাম না নামগুলো একটু ভালো করে আপনারা ক্লিয়ার করে ফেলবেন ওকে এবার 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 আমরা যেমন এক থেকে দশ পর্যন্ত শিখেছি ছোট কালে বাচ্চা কালে এখন আমাদেরকে এই তো কিন্তু এক থেকে দশ পর্যন্ত শিখতেই হবে এটাই হচ্ছে মাস্ট আমি সেগুলো নিয়ে ফেলছে মিথ এক থেকে দশ পর্যন্ত আগে শিখায় তারপরে এটা মিথিতে দিকে যাব হম এক থেকে দশ আগে লিখেন মোনো দুই হচ্ছে যে ডাই তারপরে তিন হচ্ছে যে ট্রাই চার হচ্ছে যে টেট্রা পাঁচ হচ্ছে যে পেন্টা তারপরে ছয় হচ্ছে যে হেগজা সাত হচ্ছে যে হেপটা তারপরে আট হচ্ছে যে অক্টা তারপরে হচ্ছে যে নয় ননা তারপরে এক্স হচ্ছে যে ডেকা ওকে মনোডাইট্রাইটেট্রাপেনটা হেক্সাহিপ্টা অক্টা ননা ডেকা অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত আবারও চার ধরনের এ এক থেকে চা পর্যন্ত আপনি আবারও বলছেন মুখস্থ করে একেবারে ভুল এটা মুখস্থ কণ্ঠস্থ ঠটস্থ আঙ্গুলো চারটে জিনিস করে রাখবেন ঠিক আছে এবার যৌব যৌগে নামকরণের ক্ষেত্রে তাহলে আমার ওই সূত্রগুলো লাগবে এটা হচ্ছে এক নম্বর কথা আর এটা হচ্ছে দুই নম্বর কথা অর্থাৎ আমার এক থেকে দশ পর্যন্ত জানা লাগতেই হবে এটা মাস্ট তিন নম্বর কথা কি সার এবার তিন নম্বর কথার দিকে আসেন তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে কার্বন যদি কখনো একটা থাকে কার্বনের ক্ষেত্রে কার্বন যদি কখনো যে কার্বন একটি যদি থাকে তাহলে অবশ্যই মিথ কথাটাকে ডেকে নিয়ে আসবে আসবেন আপনি মিথ কথাটা আসবেই আসবে এবার কার্বন যদি আপনার দুইটি থাকে তাহলে আপনি ডেকে নিয়ে আসবেন ইথ কার্বন যদি আপনার তিনটি থাকে তাহলে ডেকে নিয়ে আসবেন প্র তারপরে কার্বন যদি আপনার চারটি থাকে মিথ ইথ প্রো বিউট বিউট হুম এবার কার্বন যদি আপনার পাঁচটি থাকে তাহলে ডাকতে হবে পেন্ট তারপরে আমাদের ছয়টি হেগস সাতটি থাকলে হেপ্ট আটটি থাকলে অক্ট আর নয়টি থাকলে ননা ননা আর দশটি থাকলে ডেক খুব ভালো করে তাহলে আমাদের জৈব যোগের নামকরণ করার ক্ষেত্রে আমাদের তিনটা বিষয় জানা লাগতে হবে একটা হচ্ছে সূত্রগুলো হচ্ছে হচ্ছে থেকে কি বলা হয় এটা আর যে কার্বন কতটি থাকলে তাকে কি নামে ডাকতে হবে এই তিনটা আপনার মাথায় সেট আপ এবার আপনি জৈব যোগের নামকরণ করার ক্ষেত্রে মাঠে নামবেন এন্ড বারবারে ছক্কা হাঁকাবেন আপনি কোনোই সমস্যা হবে না একটা বলেও আপনার ডট বল যাবে না সবগুলোই ছক্কা হবে কথা বুঝতে পারছেন এ তিনটা জিনিস ভালো করে ক্লিয়ার করে ফেলতে হবে অ্যান্ড সবচাইতে চাইতে বেশি ধারণা রাখতে হবে আপনাকে অ্যালকেন সম্পর্কে অ্যালকেন সম্পর্কে আপনার যত বেশি ভালো ধারণা থাকবে আপনি বাকিগুলোর জিনিসগুলো তত দ্রুত আপনি কমপ্লিট করতে পারবেন তার কারণ আপনার শুরুটা যখন একেবারে খুব ভালো মতন হয়ে যাবে আপনি শেষ দেখবেন আস্তে 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 ভালো হয়ে যাচ্ছে তো শুরুটা অবশ্যই ভালো হওয়া দরকার আছে তো অ্যালকেন সম্পর্কে আপনাদেরকে এখন বেশ কিছু কথা বলবো আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কথাগুলো শোনেন অ্যালকেনের সূত্র অ্যালকেন সি এন এইচ টু এন প্লাস হচ্ছে যে টু এটা হচ্ছে যে কি আপনার অ্যালকেন এর বংশ বা অ্যালকেন বংশ পরিচয় ঠিক আছে এবার অ্যালকেনের বংশ পরিচয়ে আরও একটা দিয়ে আপনি পাবেন সেটা হচ্ছে যে কার্বন এবং কার্বন এক বন্ধন হিসেবে থাকবে সব সময়। তাহলে আমি কার্বনের এবং যদি কখনো এক বন্ধন দেখি তাহলে চোখ বন্ধ করে বলবো তুমি হচ্ছ যে অ্যালকেন এবার বলবে যে আমি অ্যালকেনের সন্তান ঠিক আছে বাট আমার নাম কি তুমি আমাকে কথা বলো মানে অ্যালকেনের আমি বংশের ঠিক আছে আমার নাম কি সেটা বলো ওই নামটা আপনাকে বলতে হবে আসেন এবার তাহলে আমরা এখন এখানে এন এর মান যদি ওয়ান বসাই তাহলে আমরা অ্যালকেন প্রথম সন্তান পাব এন এর মান দুই বসালে অ্যালকেনের দ্বিতীয় সন্তান এবার যত বসাতে থাকবেন তত নাম্বার সন্তান আপনি পাইতে থাকবেন এবং প্রত্যেকটা সন্তানের আপনাকে নাম দিতে হবে এবার আসেন আমি যদি এন এর মান ওয়ান বসাই মাইডের স্টুডেন্ট তাহলে আমি পাবো সি ওয়ান তারপরে আমরা যেটা পাবো এইচ দিয়ে দুই এককে কত হবে দুই প্লাস মানে কত চার ওয়ান লেখার কোনো প্রয়োজন পড়ে না দ্যাট মিনস এটা হলো সি এইচ ফোর তাই তো তাহলে সি এইচ ফোর এবার নামকরণটা কিভাবে হচ্ছে দেখেন আমার কার্বন রয়েছে কতটি একটি তাহলে যে কার্বন যদি একটি হয় তাহলে মিথ কথাকে ডেকে নিয়ে আসবো আমরা কার্বন যদি একটি হয় তাহলে আমরা প্রথমে বলবো যে মিথ প্লাস আমরা বলেছিলাম এল সন্তানের নামের শেষে এল সন্তানের নামের শেষে এই যে দেখেন এন কথাটা থাকবে এল সন্তানের নামের শেষে এন কথাটা থাকবে তাহলে এখন আপনি এর লাস্টের দিকে কি যুক্ত করবেন এন কথাটা যুক্ত করবেন তাহলে মিথ প্লাস হচ্ছে কি এন দ্যাট মিনস এটার নাম হবে যে মিথেন ওকে এবার একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত আছে এখন আমার এটার গাঠনের সংকেত দেখাতে হবে এটা হচ্ছে আণবিক সংকেত আণবিক সংকেতের এখন গাঠনের কি রকম দেখেন কার্বনের সাথে চারটা আমাদের কি যুক্ত হবে হাইড্রোজেন একটা কার্বনের চারটা হাত থেকে চারটা হাইড্রোজেন আমরা যুক্ত করে দিলাম তাহলে এই যে এটা হচ্ছে মিথেনের গাঠনিক সংকেত দেখেন মিথেন দিয়ে শুরু করার একটাই কারণ যে আমাদের প্রথম কথাগুলো একটু ভালো করে ক্লিয়ার করে নেব এবার একটু বড় দিকে চলে যাচ্ছে দেখেন এবার একটু বড় দিকে যাচ্ছে এবার আসেন আমি যখন এখানে এন এর মান থ্রি বসাবো এন এর মান যখন আমি থ্রি বসাবো তাহলে কি পাবো আমি সি থ্রি তারপরে এইচ তিন দুনের ছয় ছয় দিয়ে কত আট তাহলে এইচ পাবো আমি কত এইট তাহলে এখন এটা নামকরণ টাকে করে ফেলেন কার্বন কতটা রয়েছে তিনটি তাহলে কার্বন রয়েছে আমাদের কত তিনটি তাহলে প্রোপ কথাটা চলে আসবে তাহলে আমাদের এখানে কি হবে প্রোপ প্লাস হচ্ছে এন দ্যাট মিনস একবারে লিখে দিলাম প্রোপেন এখন দেখেন সি থ্রি এইচ এইট যখনই দেখবেন আপনি তখন এটাকে প্রোপেন বলবেন বাট এটার গাঠনের সংকেত কিভাবে করতে হবে একটু লক্ষ্য রাখেন কার্বন তিনটা রয়েছে এটা অ্যালকেনের সন্তান অ্যালকেনের সন্তান মানে কার্বন এবং কার্বনের মাঝে অবশ্যই এক বন্ধন থাকবে তাহলে আমরা যে কার্বন তিনটা নিব এবং তাদের মাঝে এক বন্ধন দিয়ে দিলাম এই যে তিনটা কার্বন এসে তাদের মাঝে এক বন্ধন দিলাম আমি এবার এখন এই কার্বন বলবে যে আমার তো চারটা হাত এই কার্বন বলবে আমার চারটা হাত এও বলবে আমার চারটা হাত এখন এই কার্বনের হাত আছে একটি তাহলে আমাকে তিনটা আরও দিতে হবে একটি দুইটি তিনটি দিয়ে দিলাম এবার এই কার্বনের এ পাশে একটা রয়েছে এ পাশে একটা রয়েছে দুইটা তাহলে এখানে একটা দেবো এখানে একটা দেবো চারটা হয়ে গেল এ কার্বনের একটা হাত রয়েছে তারপরে এই যে আমরা তিনটা হাত দিয়ে দিলাম চারটা হয়ে গেছে এখন হাতগুলোকে আপনি হাইড্রোজেন দ্বারা পূরণ করে ফেলেন হাইড্রোজেন দ্বারা পূরণ করে ফেলেন হাইড্রোজেন হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন এখন যদি কখন আপনি এটাও দেখেন তাও আপনাকে প্রোপেন যে এটা সেটা আপনাকে বলতে হবে তো স্যার আমি এটা গাঁঠনির সঙ্গে দেখলে তো ভয় পেয়ে যায় আমি কীভাবে নামটা বলবো দেখেন এখানে জাস্ট দুইটা জিনিস নজর রাখতে হবে কার্বন কার্বন কত বন্ধন রয়েছে কার্বন কার্বন এক বন্ধন রয়েছে তাহলে অ্যালকেন কার্বন কতটি রয়েছে তিনটি তাহলে মিথেন ইথেন প্রোপেন আপনাকে এতগুলো দেখা দরকার নেই কার্বন কার্বন এক বন্ধন দেখবো আর কয়েকটা কার্বন রয়েছে সেটা দেখব তারপর আমি এটা নাম বলে দিতে পারব ওকে এখন দেখেন আপনি প্রোপেন সি থ্রি এইচ এইট এটা মানেও প্রোপেন এটা মানেও প্রোপেন এবার আপনাকে এরকমও দিতে পারবে অর্থাৎ এই যে এখান থেকে সিএচ থ্রি দেখতে পাচ্ছেন এরকম করে দিতে হবে না জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে এভাবে দাগ দিতে হবে না তাহলে যে সি আর তিনটা হাইড্রোজেন রয়েছে দ্যাট আমরা বলতে সিএচ থ্রি তারপরে বন্ড দিয়ে সি এইচ টু তাহলে যে বন্ড সি এইচ টু তারপর আবারও বন্ড আছে সিএচ থ্রি অর্থাৎ এই যে এখানে তিনটা রয়েছে তাই না তাহলে যদি কখনো এটাও থাকে তাও আপনাকে ভরতে হবে ধরতে হবে এটার নাম হচ্ছে প্রোপেন ওকে এবার এখন বন্ড ছাড়াও থাকতে পারে অর্থাৎ এই যে সিএইচ থ্রি এইচ টু সি এইচ থ্রি তাও এটা আপনাকে ধরতে হবে এটা নাম হচ্ছে প্রোপেন তাহলে দেখেন চেহারা কয়টা এক রকম দুই রকম তিন রকম চার রকম আরও একটা রয়েছে চেহারা আরও একটা চেহারা রয়েছে যেটা কেউ বলবে যেটার নাম প্রোপেন কেউ বলবে যে এটার নাম প্রপেন কিন্তু এটাই আপনাকে জানতে হবে যে এটা নাম হচ্ছে প্রপেন কিভাবে কিভাবে আচ্ছা আমি এটা বলার আগে বা এটা শেখানোর আগে আমি আপনাদেরকে একটা বলি যে এটার নাম কি আপনারা বলেন একটু এটার নাম কি একটু বলতে পারবেন দেখি কারো জানা আছে কি না দেখি আগে এটার নাম কি কারো জানা আছে কিনা না দেখি আসলে ক্লাস সবাই করবে না যাদের মানসিকতা রয়েছে মানে যাদের একটু ভালো করার ইচ্ছা রয়েছে তারাই আসবে এখন ছেলেমেয়েরা আসলে ওই পড়াশোনা থেকে একটু বেশি দূরে চলে গেছে বেশিরভাগই কিন্তু এখন সামনে যে পরীক্ষা সেটা জানতে হবে সেটা কিন্তু তারা বুঝতে চাচ্ছে না ইসলামের পথে বলেছে হেকজেন স্নেহা বলেছে হেকজেন কেয়া বলেছে হেকজেন আফিফা ফার্মিন বলেছে হেকজেন বজলুর রশিদ বলেছে হেকজেন তারপরে সজীব হাসান বলেছে হেকজেন আকাশ বড় হেকজেন যেন মেহেদি হাসান সাইনা একটা বলেছে হেকজেন দীপ দীপ্তা পাউল হেক ওকে হৃদয় একবারে হেক যেন হান্ড্রেড পার্সেন্ট ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ওকে তাহলে এটার নাম যে হেকজেন হবে সেটা কিন্তু সবাই বলতে পারছে আলহামদুলিল্লাহ কিভাবে দেখেন একটা আপনার সরল রেখার দুইটা প্রান্ত থাকবে আপনি এই প্রান্ত এই প্রান্ত আর এই প্রান্ত তাহলে আর আর একটা আছে এ প্রান্ত তাহলে সর্বমোট তিনটা প্রান্ত পাওয়া গেছে তিনটা প্রান্তকে তিনটা কার্বন দ্বারা সূচিত করা হবে এবং এই কার্বনগুলো কি হয়ে গেছে দেখুন এক বন্ধন এক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে তাহলে অবশ্যই এই কার্বনের যেহেতু একটাই হাত এটা প্রকাশ পাচ্ছে দ্যাট মিন্স এখানে তিনটা হাইড্রোজেন লাগবে এই কার্বনের এটা একটা হাত এটা একটা হাত দুইটা তাহলে এখানে আরও দুইটা হাইড্রোজেন লাগছে এই কার্বনের এটা একটা হাত তাহলে আরও তিনটা লাগবে সিএস থ্রি দেখছেন এরকম করে গঠনটা চলে আসে দ্যাট মিন্স সিএস থ্রি তারপর হচ্ছে যে সিএইচ টু সিএস থ্রি ঠিক দেখেন সিএস থ্রি সি এইচ টু থ্রি প্রোপেন আর তিনটা আমাদের যেহেতু ডট পেয়েছিলাম তাহলে তিনটা কার্বন রয়েছে এখানে আর কার্বনগুলো যেহেতু এক বন্ধনের মাধ্যমে যুক্ত দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যালকেনের বংশ আর অ্যালকেনের বংশের ক্ষেত্রে তিনটা কার্বন থাকলে প্রোপেন হবে তাই আমরা এটাকে প্রোপেন বলতে পারবো ওকে তো দেখেন অ্যালকেনের আমরা এভাবে নামকরণগুলো তো কমপ্লিট করলাম হুম এবার অ্যালকিনের নামকরণ নিয়ে একটু ছেলে মেয়েদের কি থাকবে ঝামেলা থাকবে অ্যালকিনের ক্ষেত্রে সিএন এইচ টু এন শুধুমাত্র অ্যালকেনের ক্ষেত্রে CN এবং এইচ টু এন এবার দেখেন এন এর মান আমরা যদি ওয়ান বসাই কিন্তু কথা আছে আরেকটা একটা সেটা হচ্ছে যে অ্যালকিনের ক্ষেত্রে কার্বন এবং কার্বনকে দ্বিবন্ধন অবশ্যই অবশ্যই থাক করতেই হবে যদি কার্বন কার্বন দ্বিবন্ধ না থাকে অ্যালকিনের কোনো ধরনের ছোঁয়া নেই তার মধ্যে ওকে আসে নেবার। তাহলে কার্বন এবং কার্বন যেহেতু ডাবল বন্ড লাগবে তাহলে কার্বন ন্যূনতম কয়টা লাগবে দুইটা লাগবে দ্যাট মিনস আপনি যখন এখানে কার্বনের মান বা এনের এর মান ওয়ান বসাবেন কার্বন পাবেন একটাই তাহলে কার্বন যদি আচ্ছা এদের নামের শেষে ইন কথাটা থাকবে সেটা একটু বলে হুম এখন দেখেন এন এর মান ওয়ান বসালে কার্বন পাবেন একটা তাহলে এন এর মান যদি এখন দুই বসায় তাহলে কিন্তু শুরু হবে কেন কার্বন ন্যূনতম ন্যূনতম কার্বন লাগবে তাহলে এন এর মান দুই দিয়ে শুরু হবে অর্থাৎ যে সি টু এইচ কত হবে তাহলে দুই কত চার তাহলে সি টু এইচ সিক্স তাহলে আমাদের দুইটা কার্বন থাকার কারণে আমাদের কি বলতে হবে আগে ইথ কথাটা তো বলতেই হবে ওই যে দেখেন ওখানে লেখা আছে আর প্লাস এখানে ক্ষেত্রে নামের শেষে যুক্ত হবে ইন তাহলে ইথ প্লাস ইন মানে হচ্ছে যে ইথিন এটার নাম হলো যে ইথিন ওকে মাইডিয়ার স্টুডেন্ট এটার নাম হলো তাহলে ইথিন এখন একটু লক্ষ্য রাখেন কার্বন এবং কার্বন ডাবল বন্ড দিয়ে যেহেতু লিখতে হবে যে কার্বন ডাবল বন্ড কার্বন এখন এই কার্বনের দুইটা হাত রয়েছে তাহলে আমার এখানে একটা দেবো এখানে একটা দেবো চারটা হয়ে গেলো এই কার্বনের দুইটা হাত রয়েছে এখানে একটা দেবো এখানে একটা দেবো বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দেবো আমরা এই যে দেখেন খুব নজর রাখেন তাহলে এই কার্বনের কাছে দুইটা হাত ছিল আর দুইটা দিয়ে আমরা চারটা আবারও কার্বনের সাথে দুইটা ছিল আর দেখেন চারটা হাইড্রোজেন আছে এক দুই তিন চারটা আর কার্বন আছে দুইটা দুইটা তাহলে যে যদি আমাদের কখনো থাকে যে সি টু ডাবল বন্ড সি এইচ টু এই যে সি এইচ টু ডাবল বন্ড টু তাহলে আপনাকে এটা বলতে হবে এটা নাম হচ্ছে ইথিন এটা নাম হচ্ছে এবার বড় যখন আর হবে তখনই ঝামেলাটা শুরু হবে স্টুডেন্ট জন হয়ে গেছে যাই হোক সমস্যা নেই আমার কাছে স্টুডেন্ট আমি ঠিক একই রকম দুইজন লাইভে থাকলেও ক্লাস চলবে নো প্রবলেম এবার আসেন আপনার যখন কার্বনের মান আপনার সেভেন হয়ে গেল মনে করেন তাহলে কার্বন যদি সাত হয় তাহলে হাইড্রোজেন কত হবে সাত দম না চোদ্দোটা হবে একটু বড় করে দিচ্ছি এখন আসলে আমার মাথায় প্রশ্নগুলো আসতো এই কারণে আপনাদেরকে শিখিয়ে দেওয়া আর কি কার্বন আগে এক বন্ধন দিয়ে কাজটা কমপ্লিট করে যেহেতু সাতটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে হলো সাতটা স্যার আমরা তো জানি যে কার্বন কার্বন ডাবল বন্ধন হতে হবে কোথায় অ্যালকিনের ক্ষেত্রে তাহলে অ্যালকিনের ক্ষেত্রে যদি কার্বন কার্বন ডাবল বন্ড হয় তাহলে এখন আমি স্যার সবগুলোতে ডাবল বন্ধন দিবো নাকি প্রথমেরটাতে দিবো নাকি শেষেরটাতে দেবো দেখেন একটা ডাবল বন্ড থাকলেই সেটা বুঝিয়ে দেয় যে হ্যাঁ এটা হচ্ছে অ্যালকিনের বংশ তো আপনাকে একটাই বন্ধন দিতে হবে একটাই ডাবল বন্ধন দিতে হবে কোথায় দিবেন স্যার আপনি প্রথমেও দিতে পারেন আপনি শেষের দিকেও দিতে পারেন আপনি যদি প্রথমের দিকে দেন তাহলে শেষের দিকে দিবেন না আর শেষের দিকে দিলে প্রথমের দিকে দিবেন না স্যার আপনি এটাকে আপনি কি কথা বললেন আমাদেরকে আমি চাইলে তো এখানেও দিতে পারি আমি চাইলে তো এখানেও দিতে পারি আমি চাইলে এখানেও দিতে পারি আপনি সব জায়গায়তেই দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু প্রথমে এবং শেষের দিকে দিলে নামের ক্ষেত্রে আপনার কোনো ভেজাল আসবে না আর যদি আপনি আরও অন্য কোনো জায়গাতে ইউজ করতে যান তখন আপনার নামের ক্ষেত্রে একটু চেঞ্জিং আসবে সে কথাটা বলি একটু দেখেন তাহলে এটার নাম আমরা প্রথমে যখন দিব দেখেন এখানে যেহেতু রয়েছে এখন নাম দিই পেন্টিন হ্যাগজিন হেপটিন তাহলে এটার নাম কিন্তু হবে হেপটিন হাইড্রোজেন দিলাম না আমরা আমরা হাইড্রোজেন ছাড়াই গণনা করছি তার কারণ আমরা কার্বন ডাবল বন্ড রয়েছে মানেই কিন্তু এটা হচ্ছে যে অ্যালকিনের বংশ এখন দেখেন এখানে হেপটিন যে কথাটা হলো আমি যদি এই ডাবল বন্ধনটা এখানেও বসাই তাও কিন্তু হেপটিন ঠিক আছে নো প্রবলেম এবার এখন দেখেন আপনি যদি ডাবল বন্ধনটা জাস্ট এই জায়গাতে বসিয়ে দেন আর আপনি যদি জাস্ট লেখেন হেপটিন এটা কেটে দেবে যে তুমি এটা হেপটিন লিখতে পারো না তখন এটা হেপটিন বললে ভুল হয়ে যাবে তখন এটার ক্ষেত্রে প্রথমে এবং লাস্টের দিকে যদি আপনি ডাবল বন্ধনটা বসান তাহলে কোনো ধরনের সমস্যা নাই এবার এখন কিভাবে করতে হবে তাহলে আগে প্রথমত আপনার কয়টা কার্বন আছে সেটা বসিয়ে দিতে হবে সাতটা তাহলে সাতটা যেন কত হেফট কথাটাকে বসাতে হবে তারপরে একটা হাইফেন দিতে হবে তারপরে এখন এই ডাবল বন্ধনটা আপনি কয় নাম্বারে বসিয়েছেন সেটা উল্লেখ করতে হবে স্যার কয় নাম্বার বলতে কয় নাম্বার কার্বনের ক্ষেত্রে বসিয়েছেন এটা এক দুই তিন চারে গিয়ে এই যে এক দুই তিন চারে গিয়ে পড়ছে আর এদিক থেকে এক দুই তিনে গিয়ে পড়ছে ভালো করে লক্ষ্য রাখবেন এদিক থেকে যদি যান তাহলে চার নাম্বার কার্বনের পরেই কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনটা পড়ে যাচ্ছে আর এদিক থেকে যদি যান তাহলে তিন নাম্বারের কাছে এখানে বন্ধনটা পড়ে যাচ্ছে তাহলে স্যার আমি কোনটা দিব। চার দেবো নাকি তিন দেব যেদিক থেকে কম হবে সেদিক থেকে দিতে হবে যেদিক থেকে কম হবে সেদিক থেকে দিতে হবে তাহলে হেফট তারপরে চারটা রয়েছে যেহেতু আর এদিক থেকে তিনটা তাহলে আমি তিনটা দিব তাহলে যে হেফ থ্রি হেফ থ্রি তারপরে অবশ্যই আর একটা হাইফেন দিতে হবে তারপরে লাস্টের দিকে ওই যে বলেছিলাম অ্যালকিন হলে লাস্টের দিকে ইন হবে এটার নাম হলো হেফট থ্রি ইন এটা হচ্ছে এটা আসল নাম আচ্ছা সমস্যা নেই এখন বেশ কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে সমস্ত জিনিসগুলো ক্লিয়ার করব আচ্ছা সমস্যা নেই যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ দ্যাস নো প্রবলেম তাহলে হেপ থ্রি ইন ওকে তাহলে এখন আমার কথা হলো যে আমি এখন এই ডাবল বনধনটাকে উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে আমি এখানে দিলাম তাহলে আপনার নামটা কি হবে সেটা আমাকে একটু বলেন ডাবল বড এখানে দিয়েছি তাহলে নামটা কি হবে এখানে কোন বিষয়ের ক্লাস হচ্ছে সেটাও যদি বুঝতে না পারেন আপনি তাহলে কেমন হলো আচ্ছা দীপু রয় প্রথমে বলেছে যে হেফ টু ইন তারপরে আকাশ বড়ো বলেছে হেপ টু ইন তারপরে রাকিব একই হেফ ফাইভ ইন হাবিব বলেছে হেপ টু ইন রুহেল বলেছে হেফ টু ইন বেশিরভাগই সবাই হেফ টু ইন ওকে তাহলে এটা টু ইন অথবা ফাইভ ইন হওয়ার চান্স থাকে নাকি আমি যদি এখন এদিক থেকে তাহলে এক গনি দুই গিয়ে দুই নাম্বার বন্ধনটা পড়ে গেছে আর এদিক থেকে এক দুই তিন চার পাঁচে এসে পড়ছে যেটা ছোট হবে হবে সেটা নিতে তাহলে যে হেপ টু ইন হেপ টু ইন তাহলে এটা হলো এবার এখন জাস্ট আমরা দ্বিবন্ধন দিয়ে এই সমস্ত কাহিনীগুলো ক্লিয়ার করবো ফাইনালি আরেকটা করতে দেবো এটার উত্তর সবাইকে পারতে হবে এটার উত্তর সবাইকে পাঠতে হবে এবং যারা যারা লাইনে দেখছেন সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমি মিনিট ধরে শুধুমাত্র আপনাদের নাম পড়ব হম এটার নাম কি হবে বলেন এবার এটার নাম কি হবে দেখি এবার কে কি বলে কারা কারা বলতে পারে দেখা যাক এবার না ব্লার হবে না ব্লার হচ্ছে না একদম সঠিক একদম ক্লিয়ার আচ্ছা স্নেহা প্রথমে বলেছে যে নন থ্রি ইন বজলুর রশিদ বলেছে নন থ্রি ইন কেয়া বলেছে নন থ্রি ইন মাইনুল ইসলাম বলতে চেয়েছে হেফ থ্রি ইন দ্বীপুর বলেছে যে নন এন থ্রি ইন তারপরে শাহানা নন এন থ্রি ইন আফিফা বলেছে নন থ্রি ইন কামরুল বলেছে নন এন থ্রি ইন ইসলামের পথে মুশফিক আচ্ছা নন থ্রি ইন তারপরে জুবাইর হোসেন বলেছে হেপ টু ইন মালিহা বলেছে ওয়াক টেন থ্রি আকাশ বড়ুয়া বলেছে নন থ্রি ইন মায়েশা সিদ্দিকা বলেছে হেপ থ্রি ইন তারপরে হাবিব নন এন্ড ফোর সাদ্দাম শেখ এরকম বেশ কিছু কমেন্ট আমি দেখতে পাচ্ছি হ্যাঁ বুঝতে পারছি এটা একটু কনফিউশনটা ক্লিয়ার করবো আপনাদেরকে দেখেন একটু ক্লিয়ার করি আমরা তো প্রথমত আগে আমরা কার্বন কতটি রয়েছে সেটা দেখে নেব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি নয়টি থাকলে আমরা কি বলবো নন বলবো আমরা এখানে নন কথাটা লাগিয়ে দেব তারপর অবশ্যই একটা হাইফেন দেব তার কারণ নামকরণগুলো একটাই হয় মানে যতগুলোই আপনার এখানে শব্দ থাকুক সবগুলোকে অ্যাডজাস্ট করে বলতে হয় অ্যাডজাস্ট করার জন্য এখানে হাইফেন দিতে হয় তারপরে আমার এদিক থেকে দেখবো যে কত নাম্বারে আসলে দুই নম্বরটা পড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বারে পড়ছে এক দুই তিন তিন নাম্বারে পড়ছে তাহলে ওই দিক থেকে কম হচ্ছে দ্যাট মিস আমাকে ওই দিক থেকে দিতে হবে নন থ্রি তারপরে এখানে হচ্ছে যে এটা অ্যালকিনের বংশ থাকবে ইন কথাটা থাকবে তো যারা নন থ্রি ইন বলেছিলেন তাদেরটাই হচ্ছে সঠিক এবার এটাকে আমরা বেশ কয়েক লিখে রাখি যেমন নন ইন থ্রি নন ইন না আমরা এইভাবে লিখি জাস্ট একটা হাইফেন দিয়ে থ্রি লিখি তারপর আমরা লিখি থ্রি নন ইন দেখেন স্যার এটা হচ্ছে যে একেবারে হান্ড্রেড পারসেন্ট খাঁটি শুদ্ধ স্যার এই দুটা কি তাহলে শুদ্ধ নয় দেখেন জৈব যোগের ক্ষেত্রে বেশ কিছু জিনিস আপনার কয়েক বছর পর পর আই ইউ প্যাক থেকে পরিবর্তন করা হয় বা সংশোধন করা হয় দুই সালে মেবি এটা আপনার সংশোধন করা হয়েছে যে এভাবে না লিখে আমরা এভাবে লিখবো মানে নন ইন থ্রি অথবা থ্রি নন ইন এভাবে না লিখে আমরা এভাবে লিখব। এটা পরিবর্তন করা হয়েছে তবে যে এটা যে ভুল আমি কিন্তু সেটা বলছি না অর্থাৎ এটা আপনি লিখতে পারেন তবে এটা দুই সালের আগের সিস্টেমে ছিল দুই সালের পরে আপনার পরিবর্তন করে এটা করা হয়েছে তো আপনারা এটাও লিখতে পারেন এটাও লিখতে পারেন দ্যাট নো প্রবলেম কোনো সমস্যা নেই কিন্তু বুঝতে পারছেন আপনার টিচার আপনাকে যেটা শেখাবে আপনি সেটা শিখতে পারেন এবং টিচারের সাথে আবার এগুলো নিয়ে দ্বন্দ্ব করার দরকার নেই যে আমি বলেছি কারণ আমারটাই সঠিক মানে আমার আমি আমার কথা বলছি আমি বলেছি যে এটাই হান্ড্রেড পার্সেন্ট সঠিক মানে কি এটা হচ্ছে যে কি পরিবর্তন করা হয়েছে হ্যাঁ আর এগুলো কি তাহলে সঠিক নয় অবশ্যই সঠিক কোনো সমস্যা নেই অর্থাৎ আগে তো এগুলো ছিল ঠিক আছে ওকে তাহলে এখন আমরা এগুলো আশা করি ক্লিয়ার করতে পারলাম আমার দুইশো আটত্রিশ জন স্টুডেন্ট আছে মাশাল অনেক স্টুডেন্ট দুইশো আটত্রিশ জন স্টুডেন্ট যদি আমার রুমের মধ্যে থাকতো আমি তো জায়গায় দিতে পারতাম না বিশ জন স্টুডেন্টের জায়গায় দিতে পারবো না আমি দুইশো আটত্রিশ জন আল্লাহ খুব ভালো লাগছে আচ্ছা এখন গেল যে আমাদের ওই অ্যালকেন গেল অ্যালকিন গেল অ্যালকাইনের ঘটনা ঠিক একই রকম জাস্ট কার্বন কার্বন ত্রিবন্ধন তো দেখেন কার্বন এবং কার্বন যদি ত্রিবন্ধন থাকে ছয়টাই দিই তাহলে প্রথমের টাতে যদি আপনি ত্রিবন্ধন দেন আর শেষের শেষেরটাতে শেষের যদি ত্রিবন্ধন দেন দ্যাটস নো প্রবলেম আর আপনি যদি ভিন্ন ভিন্ন জায়গাতে দিতে চান তাহলে আপনি কত নাম্বারে দিয়েছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে শুধুমাত্র তাহলে এটা কিভাবে নাম হবে দেখেন আমাদের এখানে আইন কথাটা থাকবে লাস্টের দিকে শুধুমাত্র তাহলে মিথাইন প্রোপাইন বিউটাইন তাই তো এটা নাম হচ্ছে তাহলে কি হেকজাইন অবশ্য মিথাইন বলে কিছু নেই গনার ক্ষেত্রে বললাম হেকজাইন তাহলে এটা নাম হচ্ছে হেকজাইন তাহলে এখন আমরা এই ত্রিপুল পয়েন্টটা এইখানে যদি না দিয়ে আমরা যদি জাস্ট এখানে কেন এইখানে দিতাম তাহলে কি হয়তো দেখেন এদিক থেকে যদি আমি থেকে পড়ছে একই রকম তাহলে আমাকে আগে অবশ্যই কথাটা দিতে হবে হেগস তারপর অবশ্যই থ্রি দুদিক থেকে তিনি তারপর লাস্ট থেকে জাস্ট আইন অর্থাৎ অ্যালকেন পারলে অ্যালকিন আপনার কাছে সহজ হয়ে যাবে তারপরে অ্যালকাইনও আপনার কাছে কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এবার অ্যালকোহলের ক্ষেত্রে ঘটনা একই রকম অ্যালকোহলের ক্ষেত্রে কেমন আছেন অ্যালকোহল হচ্ছে যে কি অ্যালকোহল হচ্ছে লাস্টের দিকে শুধুমাত্র ও এইচ থাকবে এটা একটু বুঝাই এটা একটু বুঝাই এটা একটু বুঝাই দেখেন কার্বনের কাছে চারটা কি থাকে চারদিকে হাইড্রোজেন 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 অ্যান্ড হাইড্রোজেন এখন যে কোনো একটা হাইড্রোজেনকে সরিয়ে ও এইচ চলে আসলো তাহলে এটা এখন আগে ছিল কি জাস্ট এইচ থাকলে এটা হচ্ছে অ্যালকেনের বংশ আর যখন ও এইচ যুক্ত হয়ে যাবে তখন এটা অ্যালকোহলের বংশ হয়ে গেল মানে ও এইচ যুক্ত থাকলে আপনি সেটাকে অ্যালকোহল বলতে পারবেন সাধারণত বাট এটা কিন্তু আবার অ্যালকোহল নয় সোডিয়াম হাইড্রক্সাইড এটা একটা অজৈব যৌগ অজৈব যৌগের ক্ষেত্রে ও এইচ আছে কিন্তু এখানে কার্বন যে নেই কার্বন তো থাকা লাগতে হবে মাস্ট যেমন এখানে দেখেন এইচ থ্রি ওএইচ মানে এখানে হচ্ছে দেখা যাবে সি এইচ থ্রি তাহলে কার্বন কতটা রয়েছে একটি রয়েছে আর তিনটা হাইড্রোজেন একটা ও বুঝতে পারছেন তাহলে আমাদের ও যুক্তি যুক্ত থাকে তাহলে আমাদেরকে ওই নল কথাটা নিয়ে আসতে হবে তখন আমাদেরকে এই নামটা করতে হবে মিথানল এটা নাম হবে যে মিথানল কেন তাহলে একটা কার্বনের জন্য মিথ কিন্তু এখানে মিথা কথাটা আসে আর ও এইচ থাকলে নল মিথানল তারপরে আপনার ইথানল প্রোপানল বিউটানল পেন্টানল হেক্সানল হেপ্টানল অক্টানল ননল ডেকানল এভাবে দশটা করেন আপনার ও এইচ যুক্ত না হয়ে আপনার যদি ওই জায়গাতে সি এইচ ও যুক্ত হয়তো ওই জায়গাতে যদি সি এইট যুক্ত হতো তখন নেল মানে ওটা অ্যালডিহাইড হয়ে যেত তখন মিথানেল ইথানেল প্রোপানেল বিউটানেল এভাবে বলতে হইতো বুঝতে পারছেন তারপর কার্বোক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড সি ডাবলু এইচ থাকবে অর্থাৎ একটা হাইড্রোজেন উঠে গিয়ে ওখানে শুধু কি থাকবে সি ডাবলু এইচ থাকবে তখন আমি এটাকে বলতে পারবো কার্বোক্সিলিক অ্যাসিডের বংশ অর্থাৎ ইথানয়িক অ্যাসিড প্রোপানিক অ্যাসিড বিউটানয়িক অ্যাসিড পেন্টানয়িক অ্যাসিড হেক্সানয়িক অ্যাসিড হেপ্টানয়িক অ্যাসিড এই ধরনের নামগুলো আমি বলতে পারবো ওকে এগুলো খুবই সহজগুলো এবার আমি আপনাদেরকে একটু বড় নাম দেখে নিয়ে যেতে চাই মানে বড় যে নামগুলো রয়েছে সেগুলোর দিকে নিয়ে যাব দেখেন অর্থাৎ প্রতিস্থাপক ব্যবহার করে আপনি যদি এখন ধরতে চান এটাই হচ্ছে আপনার ওই একটা করার ক্ষেত্রে একটা মেন অংশ তাহলে সেটা ভুল কথা হচ্ছে না একটু ভালো করে নজর দেন আপনি এখন যে নামকরণগুলো শিখতে যাচ্ছেন সেটা হচ্ছে যে পারা মানে আপনি জৈব যোগের ক্ষেত্রে চারপাশে যে নামগুলো আপনি বইয়ে দেখতে পাবেন ফাটাফাট বলতে পারবেন কিভাবে স্যার একটা দেখি প্রথমত আমরা যেগুলো শিখব সেটা হচ্ছে যে আপনার ওই সাইক্লিক যোগ সাইক্লিক যোগর ক্ষেত্রে মনে রাখতে হবে সাইক্লিক যোগতে কার্বন তিনটা থাকতে হবে প্রথমত মাস্ট হম এবং এদের নামকরণ করার ক্ষেত্রে সাইক্লো কথাটা অবশ্যই থাকতে হবে মাস্ট সাইক্লো কথাটা আগে থাকতেই হবে সাইক্লিক যোগও সাইক্লিক যৌগ কোনগুলো যেগুলো হচ্ছে চক্র আকারে থাকে কিভাবে কার্বন তিনটা থাকতে হবে মাস্ট একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন আছে এটা যুক্ত করেন এটা যুক্ত করেন এটা যুক্ত করেন তাহলে এখন এই যে তিনটা কার্বন রয়েছে এবং কার্বনগুলো প্রত্যেকটাই কি রয়েছে এক বন্ধনে যুক্ত রয়েছে দ্যাট মিনস এটাও কিন্তু অ্যালকেনের বংশ এটাও কিন্তু হচ্ছে অ্যালকেনের বংশ অ্যালকেন মানে কার্বন কার্বন এক বন্ধন তাহলে এখন এই আমি নাম কিভাবে বলবো এটা সাইক্লিক যৌগ আমরা এর আগে যখন করেছিলাম কার্বন তিনটা এটা কিন্তু সাইক্লিক নয় এটা প্রান্তীয় কার্বন এটা প্রান্তীয় কার্বন প্রান্তীয় কার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত ছিল না বাট এখানে দেখেন প্রত্যেকটা কার্বন সবার সাথে কি আছে যুক্ত রয়েছে তাহলে এখানে আমাদের এটা হচ্ছে সাইক্লিক যৌগ বা চাকরিক যৌগ তো সাইক্লিক যোগের ক্ষেত্রে আগে সাইক্লো কথাটা দিতে হবে এই যে সাইক্লো এখানে হচ্ছে যে সাইক্লো আর কার্বন কটা রয়েছে একটি দুইটি তিন মিথেন ইথেন প্রোপেন তাহলে সাইক্লোপোপেন হবে এটার যার নাম সাইক্লোপ্রোপেন এবার যদি মনে করেন কার্বন চারটা হতো তাহলে এক দুই তিন চার তাহলে সাইক্লো তারপরে প্রোপেনের পর কি বিউটন সাইক্লোবিউটেন পাঁচটা যদি হতো এভাবে দেন তাহলে সাইক্লো সাইক্লোপ্রোপেন সাইক্লোবিউটেন সাইক্লোপেনটেন সাইক্লো হেক্জেন এভাবে সবগুলো যেতে থাকবে এবার স্যার যদি এখানে যেকোনো একটা দ্বীপন থাকতো তাহলে একটা তো অ্যালকিনের বংশ হয়ে গেলো দেখ মিনস আপনি সাইক্লোপ্রোপে না বলে কি বলবেন সাইক্লোপ্রোপিন কথা বুঝতে পারছেন এবারে এখানে যে কোনো একটা দিবন্ধন থেকে গেল তাহলে সাইক্লো বিউটেন না বলে কি বলবেন সাইক্লো বিউটিন এবার এখানে যে কোনো একটা থেকে গেল তাহলে সাইক্লো মিথিন ইথিন প্রোপিন বিউটিন পেন্টিন তাহলে সাইক্লো পেন্টিন এবার এখন ত্রিবন্ধনের কাহিনীতে আসেন অর্থাৎ একটা ত্রিবন্ধন আছে মনে করেন তো সাইক্লো প্রোপাইন এটা না ভাবে সাইক্লো কিন্তু এখানে ত্রিবন্ধন তো সম্ভবই নয় স্যার কীভাবে ত্রিবন্ধন সম্ভবই এটা তো পৃথিবীতে সম্ভবই নয় কেন এ কার্বনের কয়টা হাত হয়ে গেছে এখান থেকে তিনটা এ কার্বনের কয়টা হয়ে গেছে এই যে দেখেন এ কার্বনের তিনটা রেখা চারটা এ কার্বনের কয়টা হয়েছে দেখেন এর তিনটা নাকি চারটা তার এ কার্বনের তো হয় না ও আচ্ছা তাহলে সম্ভব আছে দেখি আমরা এ কার্বনের কয়টা আছে দুইটা তাহলে এখানে যা দুটো হাইড্রোজেন দেবো বাস নামকরণ হয়ে যাচ্ছে তাহলে সাইক্লিক যোগের নামকরণ আপনাকে এভাবে করতে হবে এবার এখন আমরা বড় বড় যে যৌগগুলো বলছিলাম না সেই যৌগগুলোর দিকে যাব সেই যৌগগুলোর ক্ষেত্রে যাওয়ার আগে আমাদেরকে যদি কখনো ব্রোমিন থাকে তাহলে আমাকে ধরতে হবে ব্রোমো ব্রোমো যদি থাকে ক্লোরিন তাহলে আমাকে ধরতে হবে ক্লোরো যদি আমাকে থাকে ফ্লোরিন তাহলে বলতে হবে ফ্লোরো যদি আমাদের থাকে আয়োডিন তাহলে বলতে হবে আয়োডো খুব ভালো করে বুঝে নেয় তাহলে হয়ে গেল আয়োডো এবার এখন লেখেন অ্যালকেনের ক্ষেত্রে একটা প্রতিস্থাপক জারণে এটা একটা অ্যালকেন আমি দেখে বুঝে নিয়েছি কারণ কার্বন কার্বন এক বন্ধন রয়েছে এবার এখন আসেন আমরা জাস্ট যে কোন একটা কার্বনের হাতে জাস্ট আমরা একটা বসিয়ে দিলাম ফ্লোরিন হাইড্রোজেন থাকার কথা কিন্তু আমরা হাইড্রোজেন কো করে দিয়েছি ফ্লোরিন বসিয়ে দিয়েছি তখন এটার নাম আমি কিভাবে করব এটার নাম করার ক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে অ্যালকেনের বংশ এটা তাহলে অ্যালকেনের বংশ মানে লাস্টের দিকে কি থাকবে মিথেন ইথেন প্রোপেন বিউটেন এদিক থেকে গুনতে পারেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন বিউটেন কথাটা অবশ্যই থাকবে কিন্তু যেহেতু একটা ফ্লোরিন যুক্ত হয়ে গেছে একটা প্রতিস্থাপক যুক্ত হয়ে গেছে তখন ওই প্রতিস্থাপকটা কত নাম্বার কার্বনে রয়েছে সেটা উল্লেখ সহ প্রতিস্থাপকের নামটা বাম দিকে শুধু বসাতে হবে কিভাবে একটু লক্ষ্য রাখেন তাহলে প্রথমত এটার নাম মিথেন ইথেন প্রোপেন বিউটেন আগে বিউটেন তো হবেই হবে এটা কনফার্ম হতেই হবে এটা আগে বসাই দেন আপনি বিউটেন আমি জাস্ট এবার এখন দেখেন প্রতিস্থাপকটা এদিক থেকে যদি এক নাম্বার দুই কার্বনে বসে আছে যেদিক থেকে কম নাম্বারে বসে থাকবে সেদিক থেকে আপনাকে নামকরণটা করতে হবে তাহলে এদিক থেকে দুই নাম্বারে রয়েছে তাহলে এখন আমাদের ফ্লোরিন যেহেতু বসে রয়েছে তাহলে আমাকে বলতে হবে ফ্লোরো কিভাবে দেখেন তাহলে আমার দুই নাম্বার কার্বন রয়েছে সেটা উল্লেখ করতে হবে এই যে দেখেন টু তারপর অবশ্যই হাইফেন দেব তারপরে আমরা বলবো যে ফ্লোরো এবং সেটা কিন্তু নাম নাম দেখেন এটার হচ্ছে অর্থাৎ এটা একটা অ্যালকেন বিউটেন আমরা বলে দিয়েছি কিন্তু দুই নম্বর কার্বনের ক্ষেত্রে একটা ফ্লোরো প্রতিস্থাপক বসে আছে তাই এটার নাম হচ্ছে টু ফ্লোরো বিউটেন এবার এখন আপনার কথা তো এখানে আসতে পারে যে স্যার আমার এখানে একটা না থেকে আমার আরো একটা তো নিচে থাকতে পারতো তাই না আপনার মাথাটা আসতেই পারে এটা স্বাভাবিক আমি সবগুলো উত্তর দিচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো সবগুলো উত্তর দিচ্ছি আপনাদেরকে অর্থাৎ মনে মনে একটা কার্বন দিলাম করেন এবার এখানে দিয়ে দেখি এটার নাম কি হবে একটু লিখতে অথবা সময় লাগবে আপনাদের বাট নাম কি হবে সেটা একটু দেখেন এর আগেটা নীল আদ্রিতা উত্তরটা সঠিক দিয়েছিল হ্যাঁ আমি সবগুলোই আপনাদেরকে দিব প্রথম ক্লাস হচ্ছে যে আমাদের নামকরণ সম্পর্কে বা এগুলো মানে যেগুলো শেখালাম আচ্ছা আলহাসান বলেছে যে বিউটেন টু ফ্লোরো সাজিদ ইসলাম আমি তো যেগুলো দরকার সেগুলোই বুঝাচ্ছি আপনাদেরকে তারপর হচ্ছে রতন বলেছে যে ডাই ফ্লোরো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করতে হবে আচ্ছা টু থ্রি ডাই ফ্লোরো ডাই ফ্লোরো বিউটেন ইসলাম এটা উত্তরটা সঠিক হয়েছে দেখেন এবারে এখন দেখেন ফ্লোরোগুলো কয়টা রয়েছে দুইটা যখনই দুইটা হয়ে যাবে বা তার অধিক হয়ে যাবে তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এদিক থেকে নামকরণ করবো নাকি এই দিক থেকে নামকরণ করব তো সেটার জন্য সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি আগে এদিক থেকে যে প্রতিস্থাপকগুলো বসে রয়েছে কত নম্বর কত নম্বর কার্বনে বসে রয়েছে সেটা একটু শনাক্ত করেন এক দুই নম্বর একটা রয়েছে প্লাস দেব এক দুই তিন নম্বর একটা বসে রয়েছে তাহলে তিনি কত পাঁচ হলো এই পাশে একটা যায় এক দুই তিন নম্বর একটা রয়েছে আছে আর কত তাহলে বাম থেকে দেখলাম যে আমরা যোগফলটা হলো সাত ডান থেকে দেখলাম যে সাত তাহলে আমরা এদিক থেকে গণনা করবো এদিক থেকে মানে যেটা ছোট হবে সেটা থেকে আমরা গণনা করব বাট এখানে ফ্লোরিনগুলো দুইটা রয়েছে তাহলে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন পাঁচটা কার্বন আছে দ্যাট মিনস আগে পেন্টেন কথাটা তো থাকবেই থাকবে বুঝতে পারছেন মাইড স্টুডেন্ট আগে পেন্টেন কথাটা তো থাকতেই হবে মাস্ট তারপরে এর বাম দিকে এই ফ্লোরিন ফ্লোরিনগুলো যে ছিল সেটা উল্লেখ করতে হবে কিন্তু কত নাম্বারে রয়েছে সেটা উল্লেখ করতে হবে একটা দুই নাম্বার কার্বনে একটা হচ্ছে তিন নাম্বার কার্বনে তো আমাকে উল্লেখ করতে হবে যতটাই থাকুক ফ্লোরিনগুলো ততটাই কত নাম্বারে কত নাম্বারে রয়েছে সেটা উল্লেখ করে দিতে হবে তাহলে একটা রয়েছে আমাদের দুই নম্বরে অ্যান্ড আর একটা রয়েছে তিন নাম্বারে কয়টা রয়েছে দুইটা দুই হলে কি বলতে হবে ডাই কথাটা বলতে হবে তাহলে টু থ্রি অবশ্যই আমরা হাইফেন দেব তারপরে দেবো আমরা ডাই আমি সরি আমি একটু জায়গা কম নিয়ে ফেলেছি মনে হচ্ছে আমি ছোট করে লিখি একটু ডাই ডাই ফ্লোরো তাহলে নাম অর্থাৎ আমি যে দুই এবং তিন আপনার একটা একটা করে সর্বমোট দুইটা কি রয়েছে ফ্লোরোমূলক রয়েছে এবং এটা পুরোটার নাম হচ্ছে পেন্টেন তাই টু থ্রি ডাই ফ্লোরো পেন্টেন এটা হচ্ছে এটার আসল নাম এবার এখন আপনাদের একটা প্রতিস্থাপককে দিয়ে শিখালাম এখন আপনাদের দিব যে এটা আপনারা বলতে পারছেন কিনা এই নামটা এখন দেখেন এই নামটা বলা যাচ্ছে কিনা দেখেন আমি ফ্লোরোতে দিয়ে দিলাম এবার ক্লোরোতে আসি হম এটার নাম কি হবে বলে একটু বড় হবে বাট একটু লিখতে হবে ঘুম যেতে চাচ্ছে আপন এত ঘুমাইলে হবে এখন পৃথিবীতে যদি আপনি এটাই জানতে পারতেন যে আপনার আসলে যেগুলো আসবে সেগুলোই পড়াশোনা করবেন তাহলে পরীক্ষার প্রশ্নপত্র আপনার পেয়ে যেতে হইতো বলছে যে কি এগুলো কি আদৌ আসবে কিনা এগুলো আদৌ আসবে কিনা সেটা বলা যাবে না অর্থাৎ এগুলো আপনি আদৌ শিখে রাখছেন কিনা সেটাই হচ্ছে কথা আপনি আদৌ যদি শিখে না রাখেন তাহলে পরবর্তীতে থেকে আপনি ঝামেলাতে পড়বেন আপনি কিন্তু এখন এসএসসি থার্ড ইয়ারে আছেন কথা বুঝতে পারছেন অর্থাৎ আপনার বয় মানে এসএসসিতে তিন বছর হয়ে যাচ্ছে মানে এক বছর যে আপনি ওই ইয়াতে আপনার কলেজে যে পড়তে হইতো এখন সে কলেজের পড়াটা এখান থেকে কমপ্লিট করেন এখন মাথায় একটু সেট আপ করেন এগুলো ওয়ান টেন টু থ্রি ফোর এগুলো বলছে আচ্ছা তানবিন বলেছে যে কি টু থ্রি ফোর ট্রাই অক্টেন টু থ্রি ফোর আপন কুমার টু থ্রি ফোর ট্রাই ক্লোরো অকটেন তারপরে হচ্ছে কামরান আহমেদ টু থ্রি ফোর অকটেন ফ্যান্টাস্টিক মানে যারা এটা লিখেছেন তাদেরকে অনেক অনেক ধনে পাতা এক কেজি করে ধনে সবাইকে দেখেন আমাদের আগে কি আছে এটা মিথেন ইথেন প্রোপেন বিউটেন বিপটেন অক্টেন অক্টেন কথাটা তো লাস্টে হবে বাট তিনটা প্রতিস্থাপক রয়েছে যত যত নাম্বার রয়েছে আপনি তো বুঝতেই পারছেন যে বাম দিক থেকে হবে নামটা এখানে ডান দিক দিক থেকে থেকে হবে তাহলে তাহলে নাম বসান দুই নম্বরে কার্বন রয়েছে একটা তাহলে যে আমরা দুই বসবো একটা কমা তারপরে তিন নম্বরে রয়েছে একটা কমা তারপরে আবার চার নম্বরে রয়েছে একটা তাহলে টু থ্রি ফোর কয়টা রয়েছে ক্লোরিন তিনটা অবশ্যই আমরা টান দিব তারপরে হলো ট্রাই কি রয়েছে ক্লোরিন রয়েছে তাহলে ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরো লিখতে হবে তাহলে ট্রাই ক্লোরো আর এটা ছিল অকটেন ট্রাই ক্লোরো অকটেন ওকে আর পাঁচ থেকে ছয় থেকে ছয় মিনিট হয়তো বা ক্লাস হবে একটু ভালো করে দেখে যান এটাতে গেল এবার আসেন এবার আসেন এবার ডিফারেন্টভাবে একটু শেখায় অর্থাৎ যদি আমাদের কখনো আপনার প্রতিস্থাপকগুলো যেমন একটা আছে এখানে ফ্লোরো আর একটা আছে ব্রোমো দুইটা প্রতিস্থাপক আছে তখন আমাদের কিভাবে নামকরণ করতে হবে দেখেন তো এভাবে নামকরণ করার ক্ষেত্রে ডি যেমন সিরিয়াল অনুযায়ী যাচ্ছে তো ঠিক সে সেরকমভাবে আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমাকে চারটা প্রতিস্থাপক শিখেছিল স্যার ফ্লোরো ক্লোরো ব্রোমো অ্যান্ড আয়োডো এখন এগুলো যদি আমি এবিসি আকারে সিরিয়াল করি তাহলে কে আগে পড়ে আগে পড়ে ব্রোমো বি আছে তারপরে হচ্ছে যে কি ক্লোরো পড়ে সি আছে তারপরে ফ্লোরও পড়ে তারপরে হচ্ছে আয়োডো পড়ে তাহলে আগে আপনাকে ব্রোমিন প্রতিস্থাপকের নাম করতে হবে তারপরে ক্লোরিন প্রতিস্থাপকের নাম তারপরে ফ্লোরিন তারপরে আয়োডিন তো এখন এখানে রয়েছে ফ্লোরিন আর একটা হচ্ছে ব্রোমিন তাহলে আগে ব্রোমিনের নামকরণটা করতে হবে এবং তারপরে ফ্লোরিনের নামকরণ করতে হবে এবার ব্রোমিনটা কয় নাম্বার কার্বনে রয়েছে এক দুই তিন নাম্বারে অনেক স্টুডেন্ট এক দুইয়ে ফ্লোরিন রয়েছে আগে ফ্লোরিনটা দিয়ে দেয় না আগে আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে এভাবে অ্যালফাবেটিক সিস্টেমে এক দুই তিন তিন নম্বর কার্বনে ব্রোমিন রয়েছে তাহলে আমাকে দিতে হবে যে থ্রি ব্রোমো থ্রি ব্রোমো তারপরে ফ্লোরিন রয়েছে দুই নম্বরে তাহলে এখন এই যে আমরা নেব টু ফ্লোরো টু ফ্লোরো আর কিচ্ছু নাই অর্থাৎ এটা তো ছিল একটা ওয়াকটেন তাই না তাহলে ফ্লোরো ওয়াকটেন বাস হয়ে গেলাম এভাবে নামকরণ করতে হবে তাহলে আমি এখন একটা দিই আপনাদেরকে তাহলে আমি বুঝতে পারবো যে আমার স্টুডেন্টরা আসলে বুঝতে পারলো এটা নাকি পারলো না তাহলে এখন আমরা দিচ্ছি এখানে একটা ফ্লোরো দিলাম আচ্ছা ফ্লোরিন তো ছিলই তারপরে এখানে একটা ক্লোরো দিলাম তারপরে আবার এখানে একটা দিলাম আমি ফ্লোরো এই নামটা কে বলতে পারে আপনারা কমেন্ট করে জানান আমি এটার উত্তরটা আপনাদেরকে দিয়ে দিই হ্যাঁ টু ক্লোরো তারপরে হচ্ছে যে হাইফেন টু থ্রি ডাই ফ্লোরো দেখেন কেন তখন আমাকে আগে ক্লোরিন মূলকের নামকরণ করতে হবে তারপরে ফ্লোরিন তাহলে ক্লোরিন কয় নাম্বারে রয়েছে দুই নাম্বারে তাহলে যে আমরা লিখলাম টু ক্লোরো তারপরে ফ্লোরিনের কাছে যাবো ফ্লোরিন রয়েছে একটা দুইয়ে একটা রয়েছে তিনে তাহলে যে টু থ্রি ডাই ফ্লোরো আর এটা তো এভাবে আমাদেরকে এই বড় বড় যৌগগুলো যদিও থাকে সেগুলোর নামকরণ করতে হবে আমার স্টুডেন্ট তো যাই হোক আপনাদের এই সমস্ত জিনিস বুঝতে পারা মানে পরবর্তী যে ক্লাসটা আমরা নিব আগামী পরশু দিন আগামী পরশু দিন ইনশাআল্লাহ আপনারা জৈব যৌগের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলোকে আর একটু মজবুত করতে অনেক বেশি সাহায্য করবে তো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আজকে এটুকু পর্যন্ত থাকলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ